সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় থেকে রাজনৈতিক দল কি এবং এর কার্যগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আমি সর্বপ্রথমে রাজনৈতিক দলটা কি এটা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করছি। রাজনৈতিক দল হচ্ছে কিছু সংখ্যক লোক বা মুষ্টিমেয় লোক একত্রিত হবে এবং যাদের সুনির্দিষ্ট কিছু নীতিমালা থাকবে এবং আদর্শ থাকবে এবং যারা জাতীয় সমস্যা নিয়ে ভাববে এবং যারা নির্বাচনে অবতীর্ণ হবে এবং যারা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে ইচ্ছুক, সেটি হচ্ছে কি রাজনৈতিক দল। তাহলে রাজনৈতিক দল কি, আমি আবারও বলছি যে মুষ্টিমেয় লোক বা কিছু সংখ্যক লোক একত্রিত হবে এবং যাদের কিছু সুনির্দিষ্ট নীতিমালা থাকবে এবং কর্মসূচি থাকবে এবং যারা জাতীয় সমস্যা মানে সারা দেশের জাতীয় মধ্যে সারা দেশের সমস্যা নিয়ে যারা ভাববে এবং যারা নির্বাচনের সময় নির্বাচনে অবতীর্ণ হবে এবং নির্বাচনের মাধ্যমে মানে নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে ইচ্ছুক, সেটি হচ্ছে কি রাজনৈতিক দল। তাহলে এখন আমি তোমাদের সামনে রাজনৈতিক দলের যে এই যে রাজনৈতিক দল কেমন, এই রাজনৈতিক দলের কিছু কার্যাবলী নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, তারা কি কি কাজ করে থাকে। তো সর্বপ্রথমে আমরা আলোচনা করবো যে রাজনৈতিক দল কার্যাবলীর মধ্যে দলীয় নীতিমালা কর্মসূচি প্রণয়ন। রাজনৈতিক দলের অন্যতম একটি প্রধান কাজ হচ্ছে কি দলীয় নীতিমালা প্রণয়ন করবে তারা। হ্যাঁ, দলের যে নীতিমালা আছে, গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র অনুসারে তারা কি দলীয় নীতিমালা এবং কর্মসূচি তারা দিবে, মানে যে বিভিন্ন জায়গায় তারা মিটিং দিবে, বিভিন্ন জায়গায় তারা জনসভা করবে, হ্যাঁ, তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করবে, দেশের জাতীয় সমস্যা নিয়ে তারা আলোচনা করবে, হ্যাঁ, তারা যে নির্বাচনের মানে নির্বাচনের পূর্বে যে প্রচার অভিযান কেমন, এই প্রচার অভিযানে তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিংয়ে সভা সমাবেশে তারা দলীয় নীতিমালা এবং কর্মসূচি প্রণয়নের মাধ্যমে তারা কি সারা দেশের জনগণকে উদ্বুদ্ধ করবে। তাহলে দলীয় নীতিমালা এবং কর্মসূচি প্রণয়ন এটি রাজনৈতিক দলের একটি প্রধান অন্যতম প্রধান কাজ। নির্বাচনের প্রার্থী মনোনয়ন, রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি প্রার্থী মনোনয়ন। নির্বাচনের পূর্বে যোগ্যতা সম্পন্ন প্রার্থী তারা নির্বাচন করে থাকে বা মানে মনোনয়ন দিয়ে থাকে, কারণ নির্বাচনে মানে একটি দলের মধ্যে একাধিক প্রার্থী থাকতে পারে। তো এখানে যে অধিক যোগ্যতা সম্পন্ন, যার জনপ্রিয়তা এলাকায় মানে সবচেয়ে বেশি, এরকম যাচাই বাছাই করে রাজনৈতিক দল কি প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কি জাতীয় সমস্যা নির্ধারণ। রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জাতীয় সমস্যা নির্ধারণ করে থাকে। জাতীয় বলতে মানে সারা দেশের মানুষের যে সমস্যা সেটা হচ্ছে জাতীয় সমস্যা, কেমন। তো এই জাতীয় সমস্যা যে ওই সময় যে 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 সমস্যাগুলা দেশের যে যে সমস্যাগুলা মানে মানুষ মানে ভোগ করে, হ্যাঁ, যে এই সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক দল কি তখন এই প্রচার প্রচার অভিযানে তারা এগুলো বলে থাকে এবং এগুলা জনসম্মুখে জনসমাবেশে তোমার যে যখন যেখানে মানে মিটিং হয় জনসভা হয় তখন সেখানে তারা বক্তব্যের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরে যে আমাদের দেশে এই সমস্যাগুলো আছে, আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি জয়যুক্ত হই এবং আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারি, হ্যাঁ, সরকার গঠন করতে পারি, তাহলে আমরা এই জাতীয় সমস্যাগুলো আমরা সমাধান করব। তারপর আমরা আলোচনা করব নির্বাচনী প্রচার অভিযান। রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে নির্বাচনে মানে নির্বাচনের সময় তারা প্রচার করে। নির্বাচনের পূর্বে তারা প্রচার মানে প্রচারে নেমে যায়, কারণ তাদের যে তারা যে মানে তারা যে নির্বাচন অবতীর্ণ হবে এর পূর্বে তারা রাষ্ট্রীয় এবং তারা যদি জয়যুক্ত হতে পারে জনগণকে তারা মানে বিভিন্নভাবে তারা মানে উদ্বুদ্ধ করে যে আমরা কি এই নির্বাচনে আমরা যদি জয়ী হতে পারি, আমাদের যদি পড়তে আমরা জয়ী হতে পারি, সরকার গঠন করতে পারি, তাহলে আমরা এই আপনাদের জন্য এই সমস্যাগুলো আমরা সমাধান করে দেব। দেশের যে সমস্যাগুলো রয়েছে যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সমস্যা, হ্যাঁ, যেমন বেকারত্ব সমস্যা, জনসংখ্যা নিয়ন্ত্রণের সমস্যা, হ্যাঁ, তোমার এই যে বিভিন্ন সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, কেমন, তো এই যে বিভিন্ন সমস্যাগুলো জাতীয় এই সমস্যাগুলো মানে তারা তুলে ধরে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা এই কাজগুলো আমরা করবো।
মানে তারা তাদের প্রার্থীর পক্ষে তারা প্রচার প্রচার অভিযান চালায় এবং তারা তাদের দলীয় যে তাদের নীতিমালা আছে এগুলো এগুলো সম্পর্কে তারা মানে জনগণের সামনে উপস্থাপন করে থাকে। তো তারপর সরকার গঠন, সরকার গঠন রাজনৈতিক দলের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ রাষ্ট্র নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন মানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা পায় যে রাজনৈতিক দল তারা সরকার গঠন করতে পারে। তো সরকার গঠন করার মাধ্যমে কিন্তু কিন্তু একটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায়, মানে রাষ্ট্র মানে রাষ্ট্রটি পরিচালনা করে। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশে তো মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এখানে প্রধানমন্ত্রী হচ্ছে নির্বাহী প্রধান, ওনার ওনার নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ আছে, এই মন্ত্রী পরিষদের মাধ্যমে রাষ্ট্রটি পরিচালিত হয়। তো এখানে রাজনৈতিক দলের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হলো কি, সরকার গঠন করা। রাষ্ট্রীয় যদি সংখ্যাগরিষ্ঠ হয় মানে নির্বাচনে যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তখন কি রাষ্ট্রপতি তাদেরকে কি সরকার গঠন করার জন্য আহ্বান করে। তাহলে সরকার গঠন করা একটি মানে রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ। রাজনৈতিক শিক্ষা, রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি রাজনৈতিক শিক্ষা। রাজনৈতিকভাবে শিক্ষা গ্রহণ করতে হবে, রাজনীতি করতে হলে রাজনীতি সম্পর্কে জানতে হবে, যে যেই দল করবে ওই দলের গঠনতন্ত্র সম্পর্কে, ওই দলের ইতিহাস সম্পর্কে, হ্যাঁ দেশের প্রেক্ষাপট সম্পর্কে, দেশের মানে সংস্কৃতি, হ্যাঁ মানে সম্পর্কে, দেশের জাতির সমস্যা সম্পর্কে, মানে যে মানে সর্বোপরি হ্যাঁ রাজনৈতিকভাবে যে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন এই শিক্ষা কিন্তু গ্রহণ করতে হবে। এটা রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ যে যেই দল করে ওই দলের যদি গণতন্ত্র না জানে, বৈশিষ্ট্য না জানে, তার যদি মানে নীতিমালা কর্মসূচি না জানে, তার ইতিহাস যদি সে না জানে, দেশের সমস্যা যদি না জানে, তাহলে সে বক্তৃতার মাধ্যমে জনসভার মাধ্যমে সে কী বলবে? তাহলে কি আগে শিক্ষিত হতে হবে। তাহলে রাজনীতি দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো কি শিক্ষা প্রসার, হ্যাঁ শিক্ষিত করতে হবে। স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম মানে কি দেশপ্রেম, দেশের প্রতি মায়া মমতা, হ্যাঁ মানে ভালোবাসা আন্তরিকতা, এটা মানে রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। রাজনৈতিক দল জনগণ মানে রাজনৈতিক দল সবসময় কি মানে দেশের প্রতি মায়া থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, হ্যাঁ মানে ভালোবাসা থাকতে হবে, এবং এই বিভিন্ন সভা সমাবেশে মিছিল মিটিংয়ের মাধ্যমে কি এই রাজনৈতিক দল কি জনগণকে স্বদেশ প্রেমের প্রতি মানে দেশের প্রতি মায়া মমতা ভালোবাসার কথা তারা বলে থাকে। হ্যাঁ, যে দেশকে আমাদের ভালোবাসতে হবে, এটা আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের মায়ের কি মানে মানে এটা আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের দেশ বাংলাদেশ, আমরা আমাদের বাংলাদেশকে কি ভালোবাসব। তাহলে রাজনৈতিক আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি দেশের প্রতি ভালোবাসা, হ্যাঁ দেশপ্রেম জাগিয়ে তোলে জনগণের মধ্যে। তারপর আরেকটি, তারপর আমরা আলোচনা করবো সেতু বন্ধন। সেতু বন্ধনটা কি মানে জনগণ এবং সরকারের মধ্যে সেতু বন্ধন হিসাবে রাজনৈতিক দল কাজ করে থাকে। রাজনৈতিক দল মানে রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ অন্যতম কাজ হলো কি জনগণের যে সমস্যাগুলো আছে বা কী কী কাজ আছে কাজগুলো নিয়ে সরকারের যে বিভিন্ন বিভাগ আছে, দপ্তর আছে, হ্যাঁ অফিস আছে, এর সাথে গিয়ে মানে সমন্বয় সাধন করে কাজ করা, কাজ সম্পাদন করা। তাহলে রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো কি জনগণের মধ্যে সরকারের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করা। তারপর আমরা আলোচনা করবো জনমত গঠন। রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি জনমত গঠন করা। জনমত মানে জনগণের মধ্যে, হ্যাঁ যে তারা যে ইলেকশনে অবতীর্ণ হবে, তারা যে নির্বাচনে প্রার্থী দিল, তারা যে জয়যুক্ত হলে কি করবে, এগুলা জনসমাবেশে যে বলা, তোমার বিভিন্ন মিটিংয়ে বলা, তারপরে মানে জনসভার মধ্যে বলা, হ্যাঁ মানে অনেক মানুষের সামনে কেমন মিটিংয়ে বলা, এই যে বলে যে আমরা এই আমাদেরকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমরা কি করব, আমাদের সরকার গ্রহণ করতে পারি, আমরা আপনাদের এই সমস্যাগুলো আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো এইভাবে বিভিন্ন জায়গা জায়গায় মিটিং করে রাজনৈতিক দল, জনসভা করে, করার ফলে কি হয় জনমত তৈরি হয়, তাদের পক্ষে জনমত সৃষ্টি হয়। তাহলে জনমত হ্যাঁ গঠন করা এটা রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ। তো জনমতটা কীভাবে গঠন করে, তোমার সভা সেমিনার, হ্যাঁ বিভিন্ন জায়গায় মিটিং মানে মিটিংয়ের মাধ্যমে জনসভার মাধ্যমে। তারপর আমরা আলোচনা করবো কি শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর। রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো কি শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করা। মানে এটা এটা কি এটা হচ্ছে কি নির্বাচনে তোমার মনে করো একটি দল আগে থেকে রাজনীতি মানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এখন নতুন একটি দল মানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলো, পূর্ববর্তী দল এই দলটি সরকারগরিষ্ঠতা পেল নতুন, তাহলে পূর্ববর্তী যারা সরকারে আছে তারা কি মানে নিয়মতান্ত্রিকভাবে তাদের মেয়াদ যখন শেষ শেষ হয়ে গেলে শেষ হওয়ার পর তারা কি ক্ষমতা ছেড়ে দেবে,
ক্ষমতা হস্তান্তর করবে, নতুন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিবে সংবিধান অনুসারে। কেমন আমাদের রাষ্ট্রের যে সংবিধান আছে, হ্যাঁ শাসনতন্ত্র আছে, সংবিধানের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে কি ক্ষমতা হস্তান্তর করতে হবে। ওই যে ক্ষমতা একবার পাওয়ার পর ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে, আজীবন ক্ষমতা থাকবে, ক্ষমতা ছাড়বে না, ইলেকশনও দিবে না, এটা এটা হবে না। তাহলে রাজনীতি দলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো কি, শান্তিপূর্ণ পদ্ধতিতে কি নিয়মতান্ত্রিক মানে অনিয়মতান্ত্রিক না, শান্তিপূর্ণ মানে কি নির্বাচনের মাধ্যমে যে দল জয়লাভ করছে সেই দল সরকার সরকারে যাবে ক্ষমতায় বসবে। আর অনিয়মতান্ত্রিক হলো যেটা যে মানে তোমার সামরিক বাহিনী থেকে কেমন তোমার যে জোর করে ক্ষমতা দখল করা অবৈধ হবে সেটা না, নিয়মতান্ত্রিক দেশ নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা নিয়মতান্ত্রিকভাবেই তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতায় তারা কি যাবে এবং শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করবে। তারা যদি মনে করো আগে যে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা মনে করো হেরে গেল, এখন যারা নতুন করে জয়ী হলো সংখ্যাগরিষ্ঠতা পেলো তাদের কাছে ক্ষমতা শান্তিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে, এটি এটা শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা। তাহলে আমি আজকে তোমাদের সামনে রাজনৈতিক দলটা কি এটা আলোচনা করলাম এবং রাজনৈতিক দলের যে কিছু কার্যাবলী আছে কাজ আছে কাজগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা বাড়িতে গিয়ে আরও ভালোভাবে পড়বা, তো ইনশাল্লাহ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ কামনা করে আমি আজকের জন্য এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।